অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে সেলিব্রিটি ক্রিকেট লিগ স্থগিত ঘোষণার পর আবার মাঠে নামছেন বিনোদন অঙ্গনে তারকারা। স্থগিত ঘোষণার দুই দিন পর আজ সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় আয়োজক প্রতিষ্ঠান জি নেক্সট এবং টুর্নামেন্টের আট দলের আট অধিনায়কের বৈঠকে সর্বসম্মতিক্রমে ম্যাচ শুরুর সিদ্ধান্ত হয়েছে। জি নেক্সট সদস্য বলেন, জি নেক্সট তরফ থেকে আজ আট অধিনায়ককে ডাকা হয়েছিল। প্রায় দুই ঘন্টা বিষয়টি নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে, 15 অক্টোবর থেকে 20 অক্টোবরের মধ্যে যে কোনো একদিন টুর্নামেন্টের বাকি ম্যাচের আয়োজন করা হবে। এর আগে গত শুক্রবার রাতে মিরপুর শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি এবং মারামারির ঘটনায় পরদিন শনিবার সংবাদ সম্মেলন করে লিগ স্থগিত ঘোষণা দেয় আয়োজক কমিটি। অর্নেল হাসান জানান, গ্রুপ পর্বের খেলা যেখান থেকে স্থগিত হয়েছে সেখান থেকেই শুরু হবে। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, ভিডিও ফুটেজ দেখে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে, দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই ব্যাপারে কারো দ্বিমত নেই। শুক্রবার গ্রুপ পর্বের ম্যাচে নির্মাতা মোস্তফা কামাল রাজ এবং দীপঙ্কর দীপনের দলের খেলা চলাকালে মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খেলা শুরু হয়। ম্যাচ শেষে আবার উত্তেজিত হয়ে পড়েন দুই দলের সতীর্থরা, যা একটা পর্যায়ে মারামারিতে রূপ নেয়। বৃহস্পতিবার দেশের বিনোদন অঙ্গনের তারকাদের নিয়ে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ। এই সেলিব্রিটি ক্রিকেট লিগের মোট আটটি দলে লড়ছেন বিনোদন অঙ্গনের তারকা এবং কলাকুশলীরা। প্রতি দলে নারী পুরুষ তারকা অংশ নিয়েছেন। এসব দল নেতৃত্বে ছিলেন গিয়াসুদ্দিন সেলিম, সালাউদ্দিন লাবলু, শিহাব শাহিন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ এবং রায়হান রাফি।